हेलो एवरीवन, गुड मॉर्निंग। केमन आछो सबाई? आशा करी सकले भीषण भलो आछो। आमिओ किन्तु बेश भलो आछि। तो देखो, देखते देखते आबार एकटा बछर केटे गेल। आमार छोट्ट आदि देखते देखते अनेकटा बड़ो हये गेल आर 10 कमप्लीट करे 11-তে किन्तु आजके पा देबे, माने आजके 13-ই मार्च आर सकाल बजे 6:30। तो आजके 6:30 थेके ब्लगटा शुरू करछि। आशा करछि तोमादेर सकलेर भीषण भलो लागबे आर तोमरा देखते थाको। आर आदिके तोमरा अनेक 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 आशीर्वाद करो, ओ जेनो बड़ो होते पारे, मानुष হতে পারে। আর আমার মনে যে সমস্ত ইচ্ছাগুলো আছে, মানে ওকে নিয়েই, সেগুলো যেন আমিও পূর্ণ করতে পারি, এই আর কি। আজকে বলতে পারো আমার জীবনে একটা স্পেশাল দিন। যাই হোক, সবার প্রথমে ইন্ট্রোটা তো তোমাদেরকে দিয়ে নিই। আমি তমসা, আমার ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। নিউ ফ্রেশ ব্লগটা দেখতে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর কাছে বা দূরে থেকে যেসব বন্ধুরাই আমার ভিডিও দেখছো, তাদেরকেই অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই আমার আদিকে অনেক 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 ভালোবাসা আর অনেক আশীর্বাদ দিও, সেটাও কিন্তু আমি আশা করছি। তো দেখো, সকালের অনেক সকালে উঠেছিলাম, 4:30-এর সময় উঠে কিন্তু আগে মানে হাজবেন্ডের টিফিন রেডি করে দিয়েছি। আর হাজবেন্ড আজকে কাজে চলে গেল, আর তারপরের থেকে উঠে কিন্তু আর ঘুমানো হয়নি। আর একটা কথাও কিন্তু বলা হয়নি, গতকাল মানে 12 তারিখ রাত্রেবেলা মানে 1:30 পর্যন্ত বসে পুরো 11:00 থেকে পুরো আমি ঘরটা ডেকোরেট করেছিলাম। আর তারপরে কিন্তু মানে কালকে বলতে গেলে পুরো দিনের পুরো রাতটাই কিনা জাগা। আর এই দেখো, এখন সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছি, আর মা চলে এসেছে, মানে আদির দিদুন এসছে। তো এসে মাই সমস্ত কাজকর্ম করছে সকালবেলা, বিশেষ করে রান্নাবান্নাটা মাই পুরোটাই সামলায়, প্রত্যেকবারই হয় সেটা। আর দেখো, 5 রকমের ভাজা হবে, আর আজকের মেনুতে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে একবার বলে নিই তোমাদেরকে। তো আজকের মেনুতে রয়েছে 5 রকমের ভাজা: মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর আদির জন্য স্পেশালি একটা মাছ ভাজা। আর হবে হচ্ছে মাটন কষা, আর হবে চিংড়ি মাছের মালাইকারি, আর হবে গিয়ে তোমার কী বলি, চাটনি, পায়েস, আর মিষ্টি কিনে নেওয়া হয়েছে, আর সকালবেলা আলুর তরকারি আর লুচি। মা দেখো অনেকটাই করে ফেলেছে, আর যেহেতু হাজবেন্ড বাড়ি নেই তার জন্য কিন্তু আমাকেই ম্যাক্সিমামটা করতে হয়েছে। আর দেখো, সকালটা মানে আমার স্নান করে পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটা কিন্তু দেখো ঠিক আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তো রাত্রেবেলা না, প্রথমে আমি একটা বেলুনের গেট বানিয়েছিলাম, কিন্তু বলতো গেটটা না মানে আউটডোরে লাগালে বেশি ভালো লাগে, ইনডোরে তো অত ভালো লাগে না, তার জন্য খুলে ফেলেছিলাম। ফেলে তারপরে আবার এই বেলুনগুলো এইভাবে লাগিয়েছি। তো দেখো আমি এইভাবে ডেকোরেশন করেছি, তো নিজের মতন করে করেছি। বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। তো মাঝে মাঝে ছেলের জন্য অনেক কিছু শিখে নিয়েছি, আর খুব ভালো লাগছে যে নিজে এরকমভাবে ছেলের জন্য ডেকোরেট করেছি। প্রত্যেকবারই ওই জন্মদিনটা এরকম ঘরোয়াভাবেই করা হয়, কখনোই সেরকমভাবে বড়ো করে করা হয়নি, একমাত্র ওর অন্নপ্রেশনটাই একটু বড়ো করে করা। আজকে স্নান করানো, স্নানের পর্বটা আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো জলটা 2 দিন ধরে সমস্যা করছে বলে জলটাকে তোমার তুলে নিতে হবে। আর এই যে এখন আমি এখন টিফিনটা খেয়ে তারপর অন্যান্য মাকে মশলাগুলো করে দেবো একটু মিশিতে। আর তাছাড়া কিন্তু অন্যান্য সমস্ত কাজকর্ম মোটামুটি, রান্নার পর্বটা বাদে সব কাজকর্ম কিন্তু মোটামুটি হয়ে গেছে। দারুণ হয়েছে লড়াইটা, খুব ভালো লাগছে খেতে। মা যেটাই বলতে পারো সেটাই খুব ভালো লাগে। তো দেখো, বোনও চলে এসছে, আর এখন ফ্রাইড রাইস হচ্ছে। ফ্রাইড রাইসটা বোন করছে, দুটো হাঁড়িতে সেপারেটভাবে চালটা সিদ্ধ করে নিয়েছে। আর আজকে সকাল মানে আমি রান্নাঘরে কোনো দায়িত্বতেই নেই, কারণ সকালবেলায় অনেক বাজার টাজার করতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি হাজবেন্ড বাড়ি ছিল না বলে 20 নম্বর গেটের খাসির মাংস ছাড়া আমরা খাই না, তো যে মটনটা আমি ওখানে আনতে গিয়েছিলাম, আবার তারপরে চিংড়ি মাছ আনতে গিয়েছিলাম মানে স্টোর বাজারে, অনেকটা দূর বলে আমার খুব অসুবিধা হয়েছিলো। এই জন্য রান্নার কাজে আমি আর ছিলামই না, রান্নার কাজটা পুরোটাই মা করেছে, লাস্টে ফ্রাইড রাইসটাও বোন করেছে। তো দেখো, এবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ওদের দুই ভাইকে কিন্তু একসাথে, মানে প্রত্যেক বছরই ছোটটা মানে বোনের ছেলেটা আর আমার ছেলে মানে দুজন আদি দুজন একসাথেই ওদের দুজনকে খেতে দিই। আর এদিকে দেখো, মা বললো এবার তুই খাবারটা তুই রেডি কর গিয়ে। এই দেখো মা এই যে মাটন কষাটা এইভাবে রান্না করেছে, তো খুব মানে ভালো লাগছে, সবাই মিলে থাকলেও কিন্তু বেশ ভালো লাগে। আর শ্বশুর আর শাশুড়ি মা যেহেতু ওরা একটু এত রিচ খাবার খায় না, তো ওদের কাঁচা মাংসটা এনে দিয়ে দিয়েছি, তো ওরা নিজেদের মতন করে করে খাবে, কারণ আসলে বয়স হয়েছে, আর বয়স হলে পরে অনেক রোগ ব্যাধি সমস্যা থাকে, যার জন্যে সবাই একটু হালকা খেতে চায়। তো
দেখো এখন আমি সব গুছিয়ে নিয়েছি, আর এখন আশীর্বাদের পর্বটা চলছে। দেখো মা প্রথমে আশীর্বাদ করছে, এই যে শ্বশুরমশাইকে বললাম তুমি আগে করো, বলছে না আগে মানে বিয়ান করে নিক, মানে আমার মা করে নিক। তো দেখো প্রথমে হচ্ছে আদি খুব দুরন্ত মানে সব জায়গায় করে, ওরা দুই ভাই বসেছে। দেখো মা ওকে মানে 1000 টাকা দিল কিছু কেনার জন্যে, আর এবারও দাদুও আর ছোটোটাকেও দিয়েছে 50 টাকা। আর এদিকে দেখো দাদুও এদিকে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, ও দাদু তারপরে খাওয়ার টাইম হয়ে গেছে, যার জন্যে ওকে আগে খাইয়ে দিয়ে নিক, মানে আশীর্বাদটা করে তারপরে উনি খাবে, এই এই আর কি ব্যাপার। তো দেখো ওকে খাইয়ে দিচ্ছে, ও তো কিছুতেই মানে চুপ করে বসছে না। ওর দাদু আবার দিল 1000 রুপিস, আর তার সাথে দিল হচ্ছে একটা জামা প্যান্ট। তো যাই হোক এগুলো কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব যে কী কী গিফটও পেলো। তো দেখো এইভাবে আজকে দিনটাও কেটে যাচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা কিন্তু আমার আদিকে খুব 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 আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার মানে জন্যেই কিন্তু আমি সবসময় অপেক্ষায় থাকি। তো বন্ধুরা দেখো ও এখন বোন করছে, তো বোনের আশীর্বাদ হচ্ছে। দেখো আদি এত দুষ্টুমি করছে, ও আমাকে আবার আশীর্বাদ করছে, আর এ মানে বদমাইশি দুষ্টুমি করছে। আর এই দেখো ওকে এখন এই ট্রেটা আমি দিলাম, আর এই ছোটোটাকেও এখন দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু ওদেরকে খেতে দেব। আর দুজনকে সমানভাবে মানে দেওয়া হয়, কিন্তু ওকে স্ট্রিংটা দিলে ছোটোটাকে, যার জন্যে ওকে এখন দেওয়া হয়নি, ওটা ফ্রিজে রয়েছে, ওকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু দেওয়া হবে। আর আদিকে যেহেতু ওর বার্থডে, ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার ব্যাপার আছে, তার জন্য ওকে দিয়েছি। দেখো এখন ভাত না খেয়ে বলছে শুধু এটা খাবে। তো যাই হোক এরকমভাবে গুছিয়ে নিচ্ছে, আর হাজব্যান্ড তো নেই বাড়িতে, এই জন্যে খুব ফাঁকা ফাঁকা লাগছে। হাজব্যান্ডের আস্তে আস্তে বিকেল প্রায় 5টা বেজে যাবে, আর ও আজকে অ্যাকচুয়ালি হাওড়া গেছে, তো হাওড়ার থেকে আসতে অনেকটা টাইম লাগবে। আর এখন দেখো দুই ভাই মিলে খেত খেয়ে নিচ্ছে, ওই যে বললাম আজকে রান্না হয়েছিল তোমার 5 রকম ভাজা, আর হচ্ছে খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, ও দুপুরের পর অনেকটা সময় কেটে গেল। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, তারপর অনেকটা টাইম তোমাদের সাথে আর কোনো রকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আদির একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম, ওর ফ্রেন্ড এসেছিলো অনেকের, তো ওরা এত দুষ্টুমি করছিল না, আমি আর তখন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে দেখো সন্ধ্যা 7:30টার মতো বাজে, আর এদিকে দেখো আমি হচ্ছে একটু যেহেতু আদি এখন কেকটা কাটবে, ওদের দুই ভাইকে রেডি করে দিয়েছি। আর এই দেখো এখন ওরা দুজনে খেলছে, আর আমি ওদিকে ব্যবস্থাটা করে দিচ্ছি, একটু কেকটা কেটে নিই, ব্যাস তারলেই আজকের মতন এখানেই ওর মানে সেলিব্রেশনটা কমপ্লিটলি হয়ে যাবে। আর এদিকে দেখো এখন এইখানটা পুরো গুছিয়ে নিচ্ছি, এই ডাইনিংটাতে বসে প্রত্যেক বছরও কেকটা কাটে জানো তো, আর ভীষণ মজা হয়েছে আজকে সারাদিন। তো বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর আদির জন্য দেখো এই বার্থডে কেকটা প্রত্যেক বছর ওর দাদু মানে আদির দাদু আনে আর কি, তো এটা ম্যাঙ্গো ফ্লেভারের, আর এটা আনা হয়েছিল কিন্তু মিয়োমো থেকে। আর যেহেতু হাজবেন্ড সারাদিন বাড়িতে ছিল না, তো ওর বাবা আসার অপেক্ষায় ছিল, আজকে দুপুরবেলা আশীর্বাদের সময় যেহেতু ওর পাপা ছিল না, দুজনে আমরা সবাই ওয়েট করেছিলাম। আর তাছাড়া ওরা ও প্রত্যেক বছরই সন্ধ্যাবেলায় আমরা সবাই একসাথে বসে এক জায়গায় তারপরে হচ্ছে এই কেকটাও কাটে, তো খুব এক্সাইটেড। আর মানে তাতানকে বারেবারেই বলছিলাম যে দাদার পাশে যা গিয়ে কেকটা কাট, ওর জন্য এবার খুব লজ্জা পাচ্ছিল। আর দেখো দাদু ঠাকুমা দুজনেই চলে এসছে, এখন ওরাও বসে আছে, আর আদি এখন কেকটা কেটে নেবে। তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।